গুড মর্নিং। এখন বাজে সকাল প্রায় 10টা। আমাদের সকালের টিফিন টিফিন সব রেডি করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে সকালের টিফিন। তো আজকে সকালে টিফিনে বিশেষ কিছু সেরকম হয়নি, শুধু রুটিই হয়েছিল আর জ্যাম দিয়ে খাওয়া হয়েছে। আর এদিকে মা বাপি যেরকম ছানা দিয়ে খায়, তো সেরকম বাপি ছানা রুটি খেয়েছে, শশা ছানা রুটি। তো এবার এখন হচ্ছে মেয়ে পড়তে বসেছে আর রান্নার জোগাড় চলছে, পিসি সব সবজি কাটছে। তো আজকে হবে ইলিশ মাছ। তো ইলিশ মাছ আমরা যেহেতু আজকে রবিবার চলে যাওয়ার কথা ছিল, তো আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে, আমরা যাব সোমবার দিন দুপুরবেলা খেয়েতে, যেহেতু সোমবার ওর নাইট ডিউটি দিয়েছে সেই কারণে। না হলে কাল যদি 10টায় ডিউটি দিত তাহলে আমরা জেনারেল শিফট হতো, তাহলে আমরা আজকেই চলে যেতাম রবিবারে। তো এই কারণে আমরা যাচ্ছি না, আমরা যাব সোমবার দিন দুপুরবেলা, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। তো ওই জন্য আজকের দিনটা আমরা আছি, মেয়ে তো খুব খুশি, আর একটা দিন থাকতে পারবে। তো যাই হোক, তো এখন রান্নার জোগাড় চলছে, পুঁই শাক হবে আজকে, পুঁই শাক কাটা চলছে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে। মেয়ে খেলো ম্যাগি এখন, আর কি হয় রান্না উঠছে হবে, দেখা যাক কী কী রান্না হয়, তো এটা পরে আপনাদের দেখাচ্ছি। তো দিনটা এইভাবে শুরু করলাম, পিসি এখানে সবজি কাটছে, সবজি কাটা চলছে পিসির, মেয়ে এই যে এই মেয়েটা কি বলছে তোমার, তো দিদা বলছে তোর খাওয়া হয়েছে বাবা। তো এখানে মা রান্না করেছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে ঘন্ট, উচ্ছে ভাজা হচ্ছে, এই যে কাঁচকলা ভাজা ডাল হবে, আর এখানে এই যে ইলিশ মাছ হালকা ভেজে রাখা আছে, এটা হবে ভাপা টাইপের হবে, কাঁচা দিয়ে নয়, এটা একটু হালকা ভেজে হচ্ছে, আর হবে ডাল, আর এই যে আলু ভাজা, আলু গোল গোল আলু ভাজা হয়েছে, ভাত হয়ে গেছে গুড় করা, হ্যাঁ উচ্চে ভাজা দেখেছি নিয়ে। ইয়ে আমি এখন ইলিশ মাছের মশলাটা এই যে রেডি করছি, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি, দিয়ে এবারে এটা হবে ইলিশ মাছের ভাপাটা হবে। মেয়ের জন্য একটা মুসাম্বি ছিল, সেটা দিয়ে কদিন এমনিই খাচ্ছিল মুসাম্বি, তো আজকে ওই জুস খাবে বলছিল বলে ওই জন্য আজকে একটা মুসাম্বির জুস বানিয়ে দিয়েছি, একটা মুসাম্বি দিয়ে। এই যে আমি স্ট্র আনবো, না স্ট্র দিয়ে খাবি, তা ফ্রি স্ট্র তো আমি গুছিয়ে দিয়েছি, নিয়ে যাবো তোর স্কিয়ে লাগবে বলে, কোথায় অ্যালকোহল, তো এটা এমনি খাও। আচ্ছা দাঁড়া স্ট্র বার করে দিই, একটু একটু খেয়ে দেখ আগে, কিছু দিতে হবে কি না এতে, আর লবণ টবণ, হ্যাঁ দেখি একটু, আমি এক চুমুক খেয়ে একটু তিতকুড়ি ভাব আছে, তো এখানে ইলিশ মাছের ভাপাটা করব। তো আমি অনেক সময় কাঁচা মাছ দিই করি, কিন্তু এখানে ভাজা মাছ দিই, কারণ মা কাঁচা মাছেরটা পছন্দ করে না, সেই কারণে ভাজা মাছ দিয়ে হালকা ভাজা আর কি, জাস্ট দুপিট একটু হালকা করে ভেজে নিয়েছে। এবার তার মধ্যে দেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার যে বাটাটা ছিল বেটে রেখেছি যেটা, সেটা দেব। আমার মেয়ে তো এই যে জুসটা হয় মানে এর যে কারিটা হবে কাইটা, এইটা দিয়েই আমার মেয়ে ভাত খেতে ভালোবাসে, আমার মেয়ে কেন বাড়ির সকলেই ভালোবাসে এটা, তো এই কারণে এইটা যাতে ভালো হয় একটু বেশি করেই দিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা, ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দেব। ইলিশ মাছের তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম,
আচ্ছা কাঁচা লঙ্কা আমি এতে প্রায় 4-5টা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আমি তাও কিছু কাঁচা লঙ্কা ফাটিয়ে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা আরও ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, কারণ এটা যেহেতু শুধু কাঁচা লঙ্কার ওপর ভিত্তি করে হবে তো সেই কারণে। এটা আর কিছু মেখে টেখে রাখারাখির ব্যাপার করছি না, আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। হালকা একটু হলুদ, একটু হালকা হলুদ, মানে বেশি দেবো না, হলুদটা এই হালকা হলুদই ভালো লাগে এতে। হালকা একটু হলুদ দিলাম, আর দেব পরিমাণ মতো লবণ, এতে যেটুকু দেওয়ার দরকার। একটু লবণ দিলাম, দেব সর্ষের তেল, একটু বেশি করে তেলটা দিতে হবে না হলে গন্ধ ছাড়বে একটা কাঁচা সর্ষে সর্ষে। একটু সর্ষের তেল দিলাম, দিয়ে একটু হাত দিয়ে মিশিয়ে নেবো। প্রথমটা চামচ দিয়ে মেশানো যেত, আমি একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা এতে শুধু আরেকটু 2-4টে চিনির দানা দেব। এতে এই যে একদম অল্প পরিমাণ একটুখানি চিনির দানা ছড়িয়ে দিলাম দিয়ে। হ্যাঁ আমি একটু ভিডিও করছি দাঁড়া। দিয়ে দই ইলিশ, না না দই ইলিশ না, এটা ইলিশ ভাপা, সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। এবার শুয়ে গেল, সেদিনের মতোই তো করছি। সেদিন কি দই দিয়েছিলাম? না তো দই দিইনি সেদিনও তো, প্রথম যেদিন ইলিশ মাছের দিন সেদিন দই দিয়েছি। হ্যাঁ সেদিন দই দিইনি। ব্যাস এবার গ্যাস অন করে দিয়েছি, কিন্তু এবারে একদম বাটিটা যখন গরম হয়ে যাবে এবারে একদম চাপা দিয়ে সিম করে দেবো গ্যাসটাকে তখন। আর এদিকে ডাল ছোঁক দেবো, ডাল ওই যে সেদ্ধ হয়ে গেছে প্রেশারে করেছি, ডালটা একটু গোটা গোটা থাকে না হলে বলে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি। ডাল, মুগের ডাল আর মুসুর ডাল পাইল করি, আমাদের বাড়িতে বেশি সবাই খেতে ভালোবাসে এখানে, তো এইভাবেই বানিয়েছি। হ্যাঁ মাছের ভাপা হয়ে গেছে একদম রেডি। এদিকে ডাল হচ্ছে, ডাল হচ্ছে এদিকে, গোড়ায় থেকে এই যে দূর থেকে অত কাছে নেয় না। এই তো ঠিক আছে, তো এবার স্নান টান করার পালা, আবার একটু পরে ব্লগে ফিরে আসবো স্নান টান করে। বন্ধ করবো, এই যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম মুসলধারে বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে একেবারে। এখানে জানলা থেকে বেশ বৃষ্টি দেখতে ভালোই লাগছে। পুকুর টুকুর ভরে গেছে একেবারে। যে সবাই শুয়ে শুয়ে বৃষ্টি দেখছি আমরা, এই যে এখানে বড়মশাই শুয়ে শুয়ে বৃষ্টি দেখছে। হ্যাঁ তো কি হয়েছে, উপভোগ করো বৃষ্টি।
বিকেলবেলা যখন বৃষ্টি হচ্ছিল তো তখন আমি তো একটু রেস্ট করছিলাম, উপরের ঘরে ছিলাম। তো ওখান থেকে আমি যখন দুপুরবেলা খেয়ে দিয়ে ওপরে শুতে গেছিলাম তখন থেকেই আমার প্রচণ্ড আজকে পেটে ব্যথা করছিল। মনে হচ্ছে একটু গ্যাস অম্বল হয়ে গেছিলো। তার আগের দিন দই বড়া টড়া খেয়েছি তো অনেকটাই খাওয়া হয়েছিল সব মিলিয়ে। হ্যাঁ, তারপর দুপুরবেলা আজকে পুঁই শাক টুই শাক হয়েছিলো, ইলিশ মাছ খেয়ে মারাত্মক পেটে অ্যাসিড মতো হয়ে গেছিলো মনে হয়, পেটের যন্ত্রণা হচ্ছিল। তো তারপর থেকে শুয়েই ছিলাম, ওষুধ খেলাম পেটের যন্ত্রণার, গ্যাসের সব ওষুধ খেলাম। আর আমি মায়ের সেবা করেছি, দিয়ে তারপরে আমার সোনা আমার সেবা করেছে। তারপরে এখন এই একটু ভালো লাগছে, তারপর রুটি হয়েছে আর আলুর তরকারি হয়েছে আজকে, ওই জন্য বেশি কিছু রান্না হয়নি। তো মেয়ে এখনো পড়ছে, প্রায় 11টা বাজতে যাচ্ছে। এবার 11টা বাজে কত, 11টা বাজে না, 11টা মতোই বাজে। দিয়ে এবারে খেয়ে দিয়ে আমরা আবার শুতে যাব। কালকে এবার বেরিয়ে যাব, কাল সোমবার বেরিয়ে যাব, আজকে তো রবিবার, কাল সোমবার আমরা বেরিয়ে যাব, হলদিয়ায় চলে যাব। তো যাওয়ার আগের দিনই ভীষণ শরীরটা কেন খারাপ হলো, ওইসব উল্টোপাল্টা কদিন ধরেই খাওয়া হচ্ছে এমন যে অ্যাসিড হয়েই গেল। কি বলছিস তুই? তো এখানেই আজকের মতো ব্লগটা ওই জন্য শেষ করে দিচ্ছি, কারণ রাত হয়ে যাচ্ছে, এখনও খাওয়া দাওয়া তো হয়নি মেয়েরা আর আমার, বাকি সবার হয়ে গেছে। মেয়ে পড়ছে বলে আমিও খাইনি, দুজনে একসঙ্গে খাবো। পড়তে পড়তে চুলের অবস্থা আমার, 12টা বেজে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। তো আজকের মতো গুড নাইট, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। বাই বাই, বাই বাই। মর্নিং, এখন বাজে সকাল 10টা, আর এই যে এখানে মেয়ের ওরাল পরীক্ষা চলছিল, মেয়ে এখন ওয়েটিং এ আছে ওরালে, এইরকম ঝুলে ঝুলে ও ওয়েট করছে। তো তো আমরা বেরিয়ে পড়েছি, হলদিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিছুক্ষণ আগে একজন কাঁদছিল, একজন কাঁদছিল, একজন আর একজন কাঁদেনি বুঝি, আর একজন কাঁদেনি। এই আসার সময় যে অটোতে এসেছিলাম সেই অটোতেই দিচ্ছি রায়চক অব্দি, তারপর ওদিকটা ভেসেলে যাবো আবার। এই যে আমরা ঘরে ঢুকে গেছি, ঢোকার পর ভাবলাম আপনাদের রুমের গোটা অবস্থাটা দেখাই। এ দেখুন, মা ফ্রিজ পরিষ্কার করছিল, ফ্রিজে তাও ফাঙ্গাস পড়ে গেছে। ফ্রিজ সব পরিষ্কার করে রেখে গেছি, তাও পুরো এসে দেখি ভেতরে পুরো ফাঙ্গাস হয়ে গেছে সব। এই যে আসবাবপত্রে ফাঙ্গাস, এইটা মেইনলি পড়েছিল ফাঙ্গাস, ফ্রিজে এইটাই বেশি ছিল। আর গোটা তো স্পাইডারের জ্বালা হয়ে গেছে।
আপনারা তো মাংসটা দেখতেই পাচ্ছেন আই হোপ। এই যে আমাদের ঘরের অবস্থা, আর বাথরুমে তো ঢোকাই যাচ্ছে না, একদম পুরো মাকড়সা একদম স্পাইডার্স ভর্তি। শুধু একমাত্র রান্নাঘর সব মুছলো। এবার এই যে কি করছে আজ, আচ্ছা ভাত ডাল আর আলু সেদ্ধ করছে, আজ কি রান্না করবে, ঘরে সবজিও নেই সেই হিসাবে। এখন রুটি করার মতো অবস্থা আমার নেই, এখনো যেন ভাত ডাল আলু সেদ্ধই হবে। এই যে একমাত্র রান্নাঘরের অবস্থা তাও যে একটু ভালো ছিল। তো আমরা বাড়িতে চলে এসেছি, এসে ডাল আলু সেদ্ধ ভাত করলাম, নিয়ে তো দেখালো আপনাদের বাড়িতে, বলতে এটা হলদিয়া ঘরে চলে এসেছি। আর আমার সময় প্রচুর মন খারাপ করছিল সবার জন্যই, স্পেশালি কে কেঁদেছে আমি দুজনের নাম বলতে যাই, তার মধ্যে আমি তো আছি, আর মা কেঁদেছে তো স্পেশালি কেঁদেছে, কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। আমি অটোতে যখন চুপ করেছি তখন মা চোখ ছলছল করছে তখন। তারপর এসে দেখলাম ঘরের যা অবস্থা, চতুর্দিকে ফাঙ্গাস ফুটে গেছে, ছোট ছোট মাকড়সার জাল, ছোট ছোট কত বড় মাকড়সা আছে আজ বেরোয়, আজ হ্যাঁ সব পরিষ্কার করলাম এসে। তার রান্নাঘরে গ্যাস টেবিল টেবিল সব পরিষ্কার করে ভাত করলাম, ভাত ডাল আলু সেদ্ধ করলাম, সরি ও খেয়ে আবার নাইট গেলো।